আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আআদাল্লাহু লাহু নুজুলাহু ফিল জান্নাহ। যতবার মানুষ মসজিদে যায় সকালে ও বিকালে, যতবার মানুষ মসজিদে যায় ততবারই আল্লাহ তাআলা তার জন্য বিশেষ মেহমানি খানা পানি তৈরি করেন জান্নাতে। এই দুনিয়ায় তৈরি করেন এ কথা তিনি বলেননি, তিনি বলেছেন জান্নাতে আপনার জন্য আল্লাহ মেজবান হিসাবে আপনাকে মেহমান করে আপনার জন্য খাদ্য পানি প্রস্তুত করেন। তিনি বলেন কুল্লামা গাদা ওয়া রাহা, যতবার যায়, যতবার আসে, যতবার যায়, যতবার আসে ততবার আপনার জন্য খাদ্য পানি তৈরি করেন আল্লাহ তাআলা, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।